নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে দু হাজার বাইশ প্রাইমারি টেট রিক্রুটমেন্টের বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে নয় জনের জয়নিং কিন্তু প্রায় কমপ্লিট এখনও কিন্তু ফেস টু কিন্তু এখন এই ফেস টু কিন্তু হয়ে গেছে এখনও আরও কিছু কিছু জয়নিং এখনও বাকি আছে তাদের জয়নিংটা কবে হবে কি বলল পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আজকে এ টু জেড বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং আরও আলোচনা করব যে দু সালে যারা প্রাইমারি টেট করেছিল পাশ করেছিল তাদের কন্ডিশানটা কি হতে চলেছে সো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করুন এবং আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সো বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি পরবর্তী কাউন্সিলিং ভোটের পরেই নিয়োগ নিয়ে যা বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দুই হাজার নয়শো ছাব্বিশ জন চাকরি প্রার্থী ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে নয় হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ শেষ হয়েছে এবার বাকি থাকা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া শুরু হলো রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জট একে একে খুলেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেই নয় হাজারের বেশি জনের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশ শুক্রবার থেকে ইন্টারভিউ শুরু হয়েছে বাকি থাকে দু জন চাকরি প্রার্থী এই চাকরি প্রার্থীরা প্রাথমিক টেট পাস করে থাকলেও ডিএলএড উত্তীর্ণ হয়েছেন দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে মামলা রায়ের ভিত্তিতে তাদের ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু করেছে প্রতিদিন পাঁচশো জন করে ইন্টারভিউ নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় এদিকে রাজ্যের কোটাতেও এগারো এগারোশো জনেরও বেশি প্রার্থীর কাউন্সিলিং পর্ব সদ্য শেষ করল পর্ষদ এই প্রার্থীরা নির্দিষ্ট জেলার জন্য আবেদন করলেও সেখানে শূন্যপদ না থাকায় কেন্দ্রীয়ভাবে তাদের কাউন্সিলিং করিয়ে পার্শ্ববর্তী জেলা বেছে নিতে বলা হয় চলতি সপ্তাহতেই প্রথম ধাপে নয়শো ছিয়াত্তর জন এবং একশো জনের কাউন্সিলিং এবং জয়নিং লেটার দিয়ে দেয় পর্ষদ সভাপতি এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন এরাও স্কুলে যোগ দিচ্ছে তবে পরবর্তী ধাপের কাউন্সিলিং ভোটের পরেই হবে কাউন্সিলিংয়ের অনুপস্থিতিতে থাকা এবং কাজের যোগ না দেওয়া চাকরি প্রার্থীদের জন্য যেসব শূন্য তৈরি হবে সেগুলো পরবর্তী কাউন্সিলিংয়ে মানে অ্যাড করে দেওয়া হবে তাহলে পরবর্তী কাউন্সিলিং হবে ভোটের পরে ভোটের এখনও পর্যন্ত আজকে মার্চ মাসের তিন তারিখ ভোট এই সপ্তাহের শেষে হয়তো ঘোষণা হলেও হতে পারে সম্ভবত নয় দশ তারিখ নাগাদ ভোট ঘোষণা হবে ভোট ঘোষণা হলে এপ্রিল মাসে ষোলো তারিখ দিয়ে হয়তো সম্ভবত ভোট হবে এপ্রিল মাস থেকে আপনি মে মে মাস পর্যন্ত ভোট হবে তারপরে আরও সাত আট দিন পরে রেজাল্ট বেরোবে মে জুন জুন মাসে গিয়ে জুন মাসে গিয়ে প্রধানমন্ত্রীর শপথ নেবে প্রধানমন্ত্রী শপথ নেবে তারপরে হলো কি আদর্শ আচরণবিধিটা উঠবে মোটামুটি সেই জুলাই আগস্টে গিয়ে এদেরটা শেষ হবে আরে ভাই এদেরটা যদি এত দেরি করে শেষ হয় দু হাজার বাইশ পাস প্রার্থীদের কবে হবে সেটা কে জানে যত দূর পর্যন্ত পর্ষদ সভাপতি করা উচিত ছিল ভোটের চলাকালীন নিয়োগ প্রক্রিয়া শুরু করা কারণ যেটা চলছে সেটা কিন্তু করা যায় নতুন করে কিছু করা যায় না তাহলে কেন এদের ভোটের পরে নেবে দাবিটা কি দু হাজার বাইশ প্রার্থীদের কি হবে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে